তো আমরা ফার্স্ট হাফে প্রবলেম নাম্বার 4-5 পড়েছিলাম সম্ভবত, তাই তো? স্যার পিডিএফটা তো দেওয়া হয়নি। দিয়ে দেবো দিয়ে দেবো। তাহলে বাকি রইল আর 6-7, তো আমরা 6-7টা করি। এবারে একটু একটু ডিফিকাল্ট আসবে, একটু ডিফিকাল্ট না, একটু আশা করি যারা এর আগের 5টা প্রবলেম করেছো, নিজে থেকে ভেবেছো, তাদের কাছে খুব একটা কঠিন হবে না। একটু হয়তো কঠিন হবে, কিন্তু অতটাও হবে না যতটা যারা প্রথমবার করবে তাদের জন্য। তো সবার আগে আমাকে দেখতে হবে এটা কিসে ড্র করতে বলেছে, না ফার্স্ট অ্যাঙ্গেলে করতে বলেছে। তো ফার্স্ট অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা আগে পজিশনগুলো দেখে নেব যে উপরে কি থাকে। ফ্রন্ট ভিউ, ফ্রন্ট ভিউ নিচে টপ ভিউ। হ্যাঁ, আর এখানে সাইড ভিউ কোন দিকে থাকবে? আচ্ছা, এখানে দেখো এধারে ফ্রন্ট আছে বলেছে, ঠিক আছে, আর এধার থেকে সাইড দেখতে বলেছে। তো এধার থেকে যদি সাইড দেখতে বলে, তাহলে কোন ধারে সাইড ভিউ থাকবে? লেফট সাইড, লেফট সাইড লেফট ফ্রন্ট ভিউ, সাইড, লেফট সাইড। ভেরি গুড। কেননা এটা রাইট হ্যান্ড সাইড ভিউ, তাহলে লেফট সাইডে থাকবে। তো যেরকম বলেছে আমরা সেরকমই করে দিই। এধার থেকেই আমরা ধরে ফার্স্ট অ্যাঙ্গেল করবো, কোনো অসুবিধা নেই। এধার থেকে ধরে থার্ড অ্যাঙ্গেল করি, কিন্তু এধার ধরেও আমি ফার্স্ট অ্যাঙ্গেল করতে পারি, আবার এধার থেকে ধরেও আমরা থার্ড অ্যাঙ্গেল করতে পারি। কেননা পজিশানটা এখানে চেঞ্জ হবে, ফার্স্ট অ্যাঙ্গেল করি, থার্ড অ্যাঙ্গেল করি, আমরা যেধার থেকে দেখবো সেধার থেকেই হতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো অবজেক্টটাকে আগে ভালো করে বোঝার একটু চেষ্টা করো যে কিরকম ধরনের একটা জিনিস আছে। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই দেখেছো, আমি একবার বলি যে কিরকম দেখতে আছে। অনেকটা মানে ঘরের উঠোনের মতন। হ্যাঁ, দেখবে এটা ধরে নাও একটা সিঁড়ির মতন আছে কিছু, আর এগুলো নিচে আছে, আর এধারে এখানে একটা সিঁড়ি করে দেওয়া আছে, ঠিক আছে। তো সিঁড়ি করে দেওয়া আছে, তারপরে এখানে একটু উঠোনের মতন আছে, এখানে দুটো পিলার আছে, আর এখানে গেট আছে। গেটটা কিরকম, না সেমি সার্কুলার গেট আছে একটা, ঠিক আছে, সেমি সার্কুলার গেট আছে একটা। তো তারপরে ঘরে ঢুকে এতটা অবধি ঘর যেরকম হয় ফাঁকা, একদম কোনো ব্যাপার নেই, ঘর আছে। তারপরে কি হয়েছে, না এই ঘরটা এধারে বাড়ানো হয়েছে, কিন্তু এধারে একটা ইনক্লাইন প্লেনকে রাখা আছে, ঠিক আছে। বুঝে গেছে মোটামুটি যে ফিগারটা কিরকম দেখতে হবে? সবার একটা ইমাজিনেশন চলে এসেছে সবার নিশ্চয়ই। হ্যাঁ স্যার, আচ্ছা আচ্ছা, এবারে আমরা শুরু করব আমাদের ড্রয়িং। আচ্ছা, ড্রয়িং করার জন্য আগে আমি পেনটাকে একটু ছোট করে নিই, যে করি এটা একটা, আরে বাস, ঠিক আছে মোটামুটি। আচ্ছা, এবারে চলে আসি আমরা ফ্রন্ট থেকে, যখন দেখবো কীরকম ভাবে দেখবো, কি দেখতে পাবো সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। দেখো, সবার প্রথমে আমরা ফ্রন্ট থেকে যখন দেখবো, এটা আমাদের নিচের একদম বেস লাইন হবে, তাই তো? এটা বেস লাইন হবে, আর এই বেস লাইনটা কতটা আসবে, এখান অব্দি আসবে, কিন্তু এখানে এসে থেমে যাবে না, এখানেও থাকবে, পুরো এতটা আসবে, মানে এধারে 88 আর এধারে 20, মানে বেসের লাইনটা আমি যদি ধারে এঁকে দেখাই, পুরো 102 পর্যন্ত আসবে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে উপরের দিকে কতটা যাবে, না উপরের দিকে এই পুরোটার লেন্থ আমাকে দেখতে হবে। এখানে কার্ভ আছে, কিন্তু সেটা কার্ভটা কখন বুঝতে পারবো, যদি আমরা সাইড থেকে কিংবা এ থেকে দেখি। সামনে থেকে দেখলে কি এই লাইনটা একটা স্ট্রেট লাইন দেখাবে, পুরো লাইনটা এখান থেকে এখান পর্যন্ত, এটা তো পুরোটা একটা স্ট্রেট লাইনই দেখাবে। তো আমাকে খুঁজে বের করতে হবে এই পুরোটার লেন্থ, মানে এই লেন্থটা কতটা হচ্ছে। তো এই লেন্থটা কতটা হচ্ছে তোমরা কোথায় কোথায় ডাইমেনশন দেওয়া আছে খুঁজে বের করো। স্যার পিছনের দিকে স্যার 24 আর 32 স্যার। ভেরি গুড, এখানে 32 আছে, এখানে 24 আছে, তার মানে হচ্ছে 56, যেটা এটা পুরো লেন্থটা এখান থেকে এখান পর্যন্ত, এই পুরো লেন্থটা 56, তার মানে এই ধারের লেন্থ হয়ে গেল আমাদের 56। আর এধারে, আচ্ছা এতটা অবধি হয়ে গেল। এবারে দেখতে পাচ্ছি আমি যদি এধারটাকে করি, এবারে এধারটা বানাবো, এধারে বানাতে গেলে দেখছি এর ওপর থেকেই এখানে ইনক্লাইন্ড প্লেন আছে, কিন্তু কতটা আছে জানি না, বা কতটা এখানে কত অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড আছে সেটা আমরা জানি না। তো
তো ঠিক আছে, তাহলে এধারটা ছেড়ে দিলাম। এবারে আমি দেখব উপরের দিক থেকে কি দেখতে পাচ্ছি। হ্যাঁ, উপরের দিক থেকে মানে উপরের দিক থেকে বলতে এধার থেকে আর কি, এধার থেকে শুরু করব এই কোণটা থেকে। তো এই কোণটা এখানে শেষ হয়ে গেছে, এইখান থেকে এতটা পর্যন্ত কোনো অসুবিধা নেই। আর তারপরে দেখছি এখানে একটা প্লেন আছে, মানে ভাগ হয়ে গেছে, একটা সেকশন এখানে চলে এসেছে। আর এই সেকশনটা কিরকম, না এরকম টাইপের, এধার থেকে যখন দেখবো এখানে একটা রেক্টাঙ্গুলার সেকশন দেখতে পাবো। আর এটা কত, 12 উপরে আছে, তাহলে আমি বলতে পারি। আর এই জায়গাটা কত বলো, এই জায়গাটা, এই লেন্থটা কত আমাকে বলো খুঁজে। ছিয়াত্তর থেকে 32 বিয়োগ হ্যাঁ, করতে কেননা এটা 32 আছে আর এই পুরোটা 36 আছে, তাহলে এটা হয়ে যাবে 36 থেকে 32 বাদ দিয়ে দিলে 76 থেকে, তাহলে হয়ে যাবে 4 আর 4 44, তাই তো? 44 মিলিমিটার। তাহলে এধার থেকে আমি 44 মিলিমিটার চলে এলাম, এত দূর আসবে না, এরকম জায়গাটা অব্দি এলো। হয়তো এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, যেহেতু 102 এসে, 102-তে 108 হোক, হ্যাঁ 108, সরি 108। তো এটা 44 এলো, তাহলে 44টা কতটা নিচে নামবে, এই 44 লাইনটা কতটা অব্দি নিচে নামবে, এই জায়গাটা পর্যন্ত, এই এইটা কত, এই জায়গাটা কত বলো, এই পুরোটা কত, এই পুরোটা একটু আগে আমরা বের করে দেখলাম 56, আর এই নিচটা কত, 12, এই নিচটা কত, 12। তাহলে এই জায়গাটা কত হবে, 56 মাইনাস 12, 56 মাইনাস 12, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, তাহলে এধারটাও 44, এধারটাও 44, মানে একটা 44/44-এর একটা স্কোয়ার এই জায়গাটাই থাকবে। এই উপরের লাইনটার জন্যে এই উপরের লাইনটা, নিচেরটার জন্যে নিচেরটা, আর এই সাইডের জন্যে সাইডেরটা। বোঝা গেল কিভাবে স্কোয়ারটা এলো? ভেরি গুড। আচ্ছা, তাহলে আমাদের এখানে একটা স্কোয়ার আমরা পেলাম। আচ্ছা, তাহলে এত দূর অব্দি চলে এসেছি, তাই তো? এবারে দেখো এত দূর অব্দি এসেছে স্ট্রেট লাইন, কোনো অসুবিধা নেই। তাহলে এই ডিস্টেন্সটা কত, 32, আমি এধারে আরও 32 চলে এলাম, এটা 44, এটা 32। 32 থেকে দেখো নিচের দিকে কতটা নেমেছে, 12 এটা কতটা নেমেছে, এই দেখো এইখান থেকে পাবে 32 32 স্যার, নেমেছে, এধারে 32 এসেছে, দিয়ে কতটা নেমেছে না এখান থেকে দেখতে হবে যে আমাদের 32 নেমেছে। তাহলে আমরা 32 নামিয়ে দেবো, নামিয়ে দেওয়ার পরে এধারে কতটা এসেছে, না 12, তাহলে এধারে এসেছে আমাদের 12। স্যার কালারটা চেঞ্জ করুন, বোঝা যাচ্ছে না, মানে এটার উপরে কালারটা। আচ্ছা, এইটা 12, এটা তোমার 32, এই 32টা কোথা থেকে পেলাম, না এধারে 32 বলে। আবার এই এই এটা যে 12 কি করে জানতে পারলাম, না এখানে একটা 12 বলে, এই 12টা এখানে একটা 12 বলে জানতে পারলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে একটু হয়ে গেল 12। এবারে দেখো এই পয়েন্ট অব্দি আমি চলে এসেছি, এরপরে কি আছে, না এরপরে এই জায়গাটা আছে, এই জায়গাটা কত, না 9। তাহলে এই 12-এর পরে আরও একটু জায়গা আসবে, যেটা হচ্ছে 9, এটা 12, এটা 9, আর এইখান থেকে এইটা ইনক্লাইন্ড হয়ে আসছে। দেখো আমি কিন্তু ফ্রন্ট ভিউ দেখছি, মানে শুধু এই জায়গাটা দেখা যাবে, এখানটা আর এইখানটা দেখা যাবে, এই জায়গাটা, এই এই জায়গাটা পুরো দেখা যাবে সামনে থেকে, যতটা জায়গা রেড করেছি এই জায়গাটাতে এত কিছু আছে কি না। সামনে থেকে যখন দেখছি এই জায়গাটার জন্য এখানে একটা রেক্টাঙ্গেল দেখা যাচ্ছে, এই জায়গাটার জন্য এই জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাটার জন্য এই জায়গাটা দেখা যাচ্ছে, এভাবে করা আছে। শুধুমাত্র এইখানে ট্রিকি কাজ, যেটা কোশ্চেনটা একদমই সহজ, ট্রিকি কাজ হচ্ছে ডাইমেনশনটাকে খুঁজে বের করতে হবে। এই জায়গার ডাইমেনশন এখান থেকে দেখতে হবে, এই জায়গাটার ডাইমেনশন এই জায়গাটা থেকে দেখতে হবে, যেটা খুবই ইন্টারেস্টিং জিনিস, যে এর ডাইমেনশনটা কোথা থেকে পাবো, কত থেকে কত যোগ বিয়োগ শুধু দেখে দেখে। এধারটা আমরা কত করেছিলাম, 56, তাহলে বোঝা গেল। এটাকে যদি আমরা এবারে ফ্রন্ট ভিউর জায়গায় আঁকি, তাহলে কি আসবে, না এধারটা 56, ঠিক আছে, এধারটা 108,
তারপরে 40/40-র একটা রেক্টাঙ্গেল। আচ্ছা, তারপরে 32 এধারে আসবে, এসে এধারে নামবে, দুটো লাইন হবে এখান থেকে এটা আর এখান থেকে এটা, যে বাকিটা এখানে অ্যাড হয়ে যাবে, তাই তো? হ্যাঁ স্যার, লিখতে পারি পুরোটা 108, যদি এখানে না লিখি তো আরও লেখার জায়গা আসবে। পুরোটা আমাদের 108, এই সাইডটা হচ্ছে 56, এইখানটা হচ্ছে 9, এইখানটা হচ্ছে কত বলো, 12, এইটা কত, 32, এটা 40, আর এই পুরোটা 56। হ্যাঁ, পুরোটা 56, তো এটা একটা আমরা পাবো। আর একটু এটাকে নামিয়ে দিই, তাহলে হয়তো ছবিটার একটু রিয়েলিস্টিক লাগবে। স্যার 44 হল, হ্যাঁ বলো। ওই 40টা 44 হল, কত স্কোয়ার দিয়েছিলাম বলো না, ততই হবে, আমি তো মনে নেই। উপরে উপরে কত স্কোয়ার নিয়েছে, 44, হ্যাঁ 44। ঠিক আছে, আচ্ছা এখানে একটা লাইন হবে, ওটা আমি দেইনি, কোথায়, এই যে এই লাইনটা, এই লাইনটা কিসের জন্যে, ও এখানে লাইনটা টেনেছি কিন্তু এটা টানিনি, সরি সরি সরি, তোমাদের বলা উচিত ছিল। এখানে একটা লাইন হবে কিসের জন্য, না এই যে এই কার্ভটার জন্য এখানে এই লাইনটা আসবে, এই দুটো লাইন তো একই জায়গায় পড়বে, তাহলে এখান থেকে 12 দূরে এই লাইনটা পড়বে, তারপরে 9 দূরে এটা টানা হবে, 12 দূরে এই লাইনটা পড়বে আর 9 দূরে এটা টানা হবে, তাহলে আমাদের টপ ভিউ রেডি, এই ফ্রন্ট ভিউ, তাই তো? হ্যাঁ স্যার, ভেরি গুড। আচ্ছা ফ্রন্ট ভিউ হয়ে গেল, আমি এবারে এই জায়গাটায় তোমাদেরকে ফ্রন্টের পরে কি করি আমরা, টপ ভিউ আঁকি, তাই তো? টপ ভিউটা এঁকে দেখাবো, তো যদি টপ থেকে দেখি কি কি জায়গা দেখতে পাবো না। ও হো, আরেকটা জিনিস এখানে মিস করে গেছি, এটা কিন্তু তোমাদের বলা উচিত, বলো আমি ফ্রন্ট ভিউ দেখতে যে একটা জিনিস মিস করে গেছি সেটা কি বলো? স্যার ব্যাকগ্রাউন্ডে গোলমাল আছে, হ্যাঁ, যে এইখানে একটা সেমি সার্কেল আছে, তার মানে কিছু একটা জিনিস হিডেন আছে, তাই তো? ওই হিডেন জিনিসটা আমাকে খুঁজে বের করতে হবে আর সেটাকে আমাদেরকে এখানে বসাতে হবে, তাই তো? তাহলে ওই হিডেন জিনিসটাকে যদি খুঁজে বের করতে চাই, তোমরা বলো কোন জায়গায় এই হিডেন জিনিসটা আছে। দেখো এটা একটা সেমি সার্কেল যার রেডিয়াস বলে দিয়েছে 20, তাহলে বলো এটা কিরকম ভাবে শো করাবো আমাদের এই ফ্রন্ট ভিউতে। আমি এটা মুছে দিলাম এই জায়গাটাতে, ছবিটা একবার দেখে নিন। হ্যাঁ দেখো এই এইটা কোথায়, মানে সবার আগে বলো যে কোন প্লেনে হবে এই জিনিসটা, কোন প্লেনে থাকবে, এইখানে থাকবে না এখানে থাকবে না এই জায়গাটায় থাকবে, 32 যেটা আছে 32-এর মাঝে, এইখানটায় থাকবে, তাই তো? এখানে থাকবে, এই জায়গাটায় থাকবে, তো কিভাবে থাকবে না, এটা কি বলেছে 20 ডায়ামিটারের একটা রেডিয়াস আছে, তাই তো? তো আমি এখান থেকে 20 যেইখানে পয়েন্ট হবে সেইখান অবধি যাব, এটা সমান করে এইটা যেখান থেকে আসবে সেই জায়গায় 20-ই আসবে, এধার থেকে 20 দূরে যদি এটা শেষ হয়ে থাকে তাহলে এটার প্যারালাল করে এই জায়গাটায় 20 আসবে, তাই না? তো 20 আসছে কোথা থেকে, এইখান থেকে এটা 20। আচ্ছা এটা কতটা অবধি নিচে নেমে আছে, না এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত, 32, তাহলে এখান থেকে এটাকে আমি 32 পর্যন্ত নামাবো, আর ব্যাকগ্রাউন্ডের জন্যে উপরের জন্য এই লাইনটার সাথে মিশে গেছে আর নিচেরটার জন্যে এধারে একটা হিডেন লাইন টানবো। তাহলে এইটাকে যদি আমি ছবিতে এনে বোস করাই কীরকম দেখতে লাগবে, না এই 32-এর এরকম জায়গায় হয়তো 20 হবে, এরকম জায়গায় এখান থেকে হিডেন লাইন টানবো আর এটাকে এখানে টাচ করাবো, এটা 44 হয়তো একটু বেশি নিয়ে নিয়েছি আমি, 44টাকে এখানে করে দিচ্ছি, স্যার আরেকবার বলবেন স্যার কি করলেন। হ্যাঁ বলছি, বলছি এই সেমি সার্কেলটা যদি ভিতরে থাকে তাহলে ওইটা কোন প্লেনে থাকবে, না এই এই জায়গাটাই থাকবে, এটুকুন তো বোঝা যাচ্ছে, না এটা বোঝা যায়নি বলো, যে এটার ছবিটা এখানে লুকিয়ে আছে, তো এখানে যেটা লুকিয়ে আছে তাহলে এই সেমি সার্কেলের আমাকে কি দেখতে হবে, যে না এটা কোথায় শেষ হয়েছে আর তার
উপরের দিকটার জন্য একটা লাইন হবে, নিচের দিকটার জন্য একটা লাইন হবে, আর এই সাইডের জন্য একটা লাইন হবে, তিনটে লাইন হবে, তাই তো? হ্যাঁ স্যার, তাহলে উপরেরটার জন্য যে লাইনটা সেটা তো এটার সাথে মিশে যাচ্ছে, তো এটা দেখছি এই লাইনের উপরে তো সেন্টার আছে, তাহলে এখান থেকে 20 দূরে এটা আছে, তো এখান থেকে 20 দূরে আমি একটা লাইন নিয়ে নিলাম। তো এই লাস্টের লাইনটার জন্য এই এখানে একটা পয়েন্ট পেলাম, আর উপরের এই উপরের কার্ভের জন্য যেই লাইনটা পাবো সেটা তো এটার সাথে মিশে যাচ্ছে, তো এটা আর আঁকতে হচ্ছে না। এবারে নিচের দিকে নামছে, কতটা নিচে নামছে? না, 32 নিচে নামছে, তো 32 এখানে নিচে নামালাম। নামানোর পরে এই নিচের কার্ভের জন্য, নিচেও একটা কার্ভ আছে, তো নিচের কার্ভের জন্য একটা লাইন হবে, সেটা এই লাইনটা এখানের সাথে মিশে যাবে, কেননা এই প্লেনে আছে এই জন্য। তো এইটাকে হিডেন লাইন করে দিলাম। এই এই জায়গাটার ছবি কোথায় এঁকেছিলাম? এই 32x32 এর ছবি এইখানটায় এঁকেছিলাম। তো এইখানটায় আমি কি করলাম, কোথা থেকে 20, না এই ধারের পয়েন্টটা থেকে 20 দূরে, তাহলে এই ধারের পয়েন্টটা কোথায় ছিল? এখানে ছিল। এটা পুরোটা যদি 32 হয়, এটা যদি পুরোটা 32 হয়, এখান থেকে এটাকে 20 ধরে নিলাম, তো 20 দূরে নিচে 32 অব্দি নামলো, আর এধারেও 20 চলে গেল, ঠিক আছে। হ্যাঁ স্যার, আছে আচ্ছা, এবারে আমরা টপ দেখবো, তো টপ থেকে কি দেখতে পাবো সেটা আমাকে এখানে খেয়াল করতে হবে। টপ কোথা থেকে দেখবো? না, এধারে ফ্রন্ট ভিউ, এধারে ফ্রন্ট ভিউ, এধার থেকে দেখছি। তো এধার থেকে যদি দেখি, উপরের দিকে কি দেখতে পাবো? না, এরকম একটা স্ট্রেট লাইন দেখতে পাবো। কতটা অবধি আসবে? এতটা অবধি। আর এই জায়গাটা আসবে উপর থেকে, যখন দেখছি এটা আসবে উপর থেকে, দেখলে কিন্তু দেখো এইটা এতটা অবধি আসবে, তারপরে এটা এখানে বেঁকে যাবে। উপর থেকে দেখছি এখন, খেয়াল করবে, এই জায়গাটা আসবে, এই জায়গাটা আসবে, তারপরে এইখানটা এসে এই এটা ইনক্লাইন্ড আছে, কিন্তু এটাকে একটা স্ট্রেট লাইন দেখাবে, এটা এখানে ম্যাচ করে যাবে, এই লাইনটার জন্য একটা লাইন পাবো, আর এই পুরোটার জন্য আবার একটা স্ট্রেট লাইন পাবো, তারপরে এটা আবার এখান অব্দি আসবে, এখানটা আসবে, এখানটা আসবে, দিয়ে এটার জন্য আবার এখানে একটা রেক্টাঙ্গেল পাবো এই পুরোটার জন্য, আর এখানে একটা কার্ভ পাবো। যেহেতু এখানে পয়েন্ট আছে, তো এখানে আমাকে একটা সেন্টার পয়েন্ট দিতে হবে, খেয়াল রাখে। একে দেখাচ্ছি, ঠিক আছে, ধরে নাও এটা তোমার অ্যাক্সিস, এটা অ্যাক্সিস, তো এর উপরে আমি আঁকছি। কিভাবে আঁকবো? না, সবার প্রথমে যদি নিচ থেকে আঁকতে শুরু করি, তো এই জায়গাটা, এই এই জায়গাটা পাবো প্রথমে, এটা এই প্লেনটা তো দেখতে পাবো না, তো এই জায়গাটা পাবো। তো উপরের দিকে কত আছে? না, উপরের দিকে যায় তোমার 50। এই পুরোটা কত? এই জায়গাটা, মানে এই জায়গাটার পুরোটার লেন্থ কত বলো? 76 এই পুরোটা জায়গাটা, স্যার, এই জায়গাটা, ৬৪ না, স্যার, 64 স্যার, একটা করতে পারো, এই 24, এই 20, আর এধারে 20 করে 64 করতে পারো, না হলে এটার রেডিয়াস যদি 20 হয়, এটা হয়ে যাবে 40, এধারে 12 আছে, এধারে 12 আছে, এভাবেও বের করতে পারো। তাহলে এই পুরোটা হয়ে যাচ্ছে 64, তাহলে আমি এধারে নিয়ে নিচ্ছি 64 পর্যন্ত, এই পুরোটাকেই 64 ধরে নিচ্ছি, আর এধারে দেখো 40 অবধি আসছে, এটা তো 40 না, এটা কত দূর অবধি আসে? এই ডিস্টেন্সটা কত বলো? কোনটা স্যার? এটা এটা স্যার 44, এটা পুরোটা 88 আছে, আর এই জায়গাটা 32, আর এই জায়গাটা 12, তাহলে 44 বাদ হয়ে যাচ্ছে, আর পড়ে রয়েছে 44। তাহলে এই ধার থেকে আমি প্রথমে 44 এলাম, এই এতটা অবধি এসেছি, ঠিক আছে, 44 এলাম, 44 এসে উপরের দিকে কত গিয়েছে? না, 32, তো উপরের দিকে 32 গেলাম, দিয়ে এটা তো এখানে বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে এটা আমার এখানে বন্ধ হয়ে গেল, এই পোর্শনের কাজ শেষ, যখন উপর থেকে দেখছি।
এই জায়গাটার জন্য আমি এখানে একটা রেক্টাঙ্গেল পাবো, আর এই পুরোটার জন্য এই লাইনটা পাবো, আর এই টুকুনের জন্য এই লাইনটা পাবো উপর থেকে যখন দেখছি, ঠিক আছে? এই পুরোটার জন্য অ্যাকচুয়ালি লাইনটা পাবো। আচ্ছা, তারপরে কি না, এটা তো পুরো এত দূর অবধি এসেছে, এর তো কোনো অসুবিধা নেই, তো আমি এটাকে এই নিচের লাইনটাকে 76 অবধি নিয়ে আসতে পারি। এটাকে ধরে নিচ্ছি 76। 76-এ আসার পরে এই 12 এসেছে, তো আমি আরও 12 নিয়ে গেলাম এখানে, এটা ধরে নিচ্ছি 12। 12-তে আসার পরে দেখো এধারটা এসেছে, উপর থেকে দেখছি কিন্তু খেয়াল রাখবে, তো এই ধারে কতটা আসছে, এটা হচ্ছে 20 আসছে, কেননা এই জায়গাটা 20, এই যে নিচে লেখা আছে এধারটা 20, মানে এধারটাও 20 হবে, তো 20 এলো। তো 20 আসার পরে কি হচ্ছে না, এটা সামনের দিকে বেরিয়ে যাচ্ছে, কতটা বাড়ছে না, এটা 20 আছে আর এটা 9 আছে, তার মানে 29 বেরিয়ে যাচ্ছে সামনের দিকে, তো এটা 29 বেরিয়ে গেল, কিন্তু 29 বেরিয়ে এধারে 24 এলো, তার মানে এটা 29 এধারে 24, আবার 29টা এখানে ঢুকে যাবে, কিন্তু 9 দূরে একটা লাইন আছে, তো এখান থেকে 9 দূরে এই জায়গায় একটা লাইন পড়বে, এটা আবার নিচের দিকে নেমে এর সাথে টাচ হয়ে যাবে, আর এই জিনিসটা পুরো ম্যাচিং হয়ে যাবে, এই জায়গাটা হয়ে গেল 20। তাহলে এই জায়গাটাও, এই গ্যাপটাও 20, এই গ্যাপটাও 20, আর এই গ্যাপটাও 20, মাঝখানে 24-এর এই জায়গাটা বেরিয়ে আছে, আমি মুছে দিচ্ছি এখানটা ভালো করে দেখাচ্ছি, এটাও 20, এটাও 20, মাঝখানে 24-এর এটা বেরিয়ে আছে যখন উপর থেকে দেখছি, তো এই পুরোটাকেই একটা লাইন করে দিতে হচ্ছে, এই 20টা আর এই 9টা, সরি, 20 আর এই 20-র মধ্যেই 9টা আছে, তার মানে এটা এটাও 20-ই হবে, এই 9টা তো 20-র মধ্যেই আছে, আমরা তো শুধু নিচের লাইনটা দেখতে পাবো, তাহলে এটাও পুরো 20 হবে, কিন্তু 20-র 9-এর আগে একটা লাইন হবে, যেটা এটার জন্যে পাচ্ছি। আচ্ছা, তারপরে কি দেখতে পাচ্ছি না, এই জায়গাটা দেখতে পাবো, এই পয়েন্টটা কোথায় না, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, তাহলে এখান থেকে এটা কত দূর, 12 দূর, তাহলে এখান থেকে 12 দূরে নামবো, আবার এইটা সোজাসুজি একটা পয়েন্ট থেকে 12 উপরের দিকেও যাব, এই দুটো পয়েন্ট আঁকলাম, দিয়ে একটা 20 সেমি ডায়ামিটার এই সেমি সার্কেল আছে, তো 20-র একটা সেমি সার্কেল ড্র করব, অবশ্যই এখানে সেন্টার লাইন দিতে হবে, যেই সেন্টারে এ করবো আর কি, এটা সেন্টার পয়েন্ট আর এটা রেডিয়াস হয়ে যাচ্ছে 20। বলো বোঝা গেল কি, টপ ভিউটা এই এই এটার সাথে মিলিয়ে দেখো যে কোন জায়গাটার জন্য ভিউটা কোনটা, বুঝতে পারছো না আমাকে বলো, পুরো জিনিসটাকে তুমি এই ধারে দাঁড়াও, দাঁড়িয়ে উপরের দিকে, উপর থেকে তাকাও, তাকিয়ে ভাবো যে কোন এই ছবিটার সাথে এই জায়গাটা কোন জায়গাটা মেল খাচ্ছে না বা কিভাবে আসছে, যদি না বুঝতে পারছো তো বলো। বোঝা গেছে তো? হ্যাঁ স্যার, তাহলে আমরা এটাকে, আমি আমার এর যে জায়গা ছিল সেখানে ড্র করে দিই, ওখানে ড্র করে দিই, তাহলে টপ ভিউ কোথায় থাকবে না, ফ্রন্ট ভিউর নিচে থাকবে টপ ভিউ, তাহলে টপ ভিউটা আমার হয়ে যাবে কতটা অবধি আসবে, 76 আর 12, ও 12×9=21, 88, 108, তো 108 মানে এই জায়গাটা অবধি আসবে,
घंटा अवधि এই পয়েন্টটা করে এখানে সেন্টার লাইনটা আছে, তাহলে সেন্টার লাইন পর্যন্ত একটা আসবে, সেখান থেকে একটু বেড়ে যাবে 20টা নেওয়ার জন্য, দিয়ে নিচের দিকে নামবে, নেমে পুরোটা সামনে এতটা অবধি আসবে এই পয়েন্টের সাথে সাথে, নামবে নিচের দিকে, এই লাইনটা সমান করে একটা লাইন এখানে পড়ে যাবে। আচ্ছা, তারপরে আবার নিচের দিকে নামবে, এই পুরোটা টাচ হয়ে যাবে। আচ্ছা, এই লাইনের জন্যে, এই লাইনের জন্যে তারপরে এইখান থেকে এতটা নেমে, এখান থেকে এতটা উঠে এখানে একটা আর্ক তৈরি করবে, সেমি সার্কেল তৈরি করবে, আর এইটা সোজাসুজি নেমে এই জায়গাতে একটা রেক্টাঙ্গেল ড্র করবে। অবশ্যই এখানে একটা সেন্টার লাইন থাকবে, এই যে ডাইমেনশনটা যদি দেই তাহলে আমি দেখতে পারি এইটা 88, আর এই পুরোটাকে আমি লিখে দিতে পারি একদম এখান থেকে এখানে অবধি 108। কালারটা চেঞ্জ করি ডাইমেনশনের জন্য, তাহলে বুঝতে সুবিধা হবে। সেখান থেকে এটা 108 পুরোটা, ঠিক আছে, আর তোমার এখান থেকে এইটা 20, এইটা থেকে এইটা, এটাও 20, এইটা হয়ে যাচ্ছে 24, আর এখান থেকে এই জায়গাটা হচ্ছে 32, ঠিক আছে, এটার ক্ষেত্রে তো এই জায়গাটা হয়ে যাচ্ছে 9, 12টা আর এখানে লেখার দরকার নেই, এখান থেকে এটা হয়ে যাচ্ছে 76, এই গ্যাপটা হচ্ছে 12, এটা হচ্ছে 56, 76, মোটামুটি এই ডাইমেনশনগুলো এখানে দিয়ে দিলাম। আর এটা অবশ্যই দিতে হবে যে এটার উপরে লিখতে হবে আর ইকুয়াল টু 20, কিংবা এখানে যদি না লিখতে চাও এখান থেকে একটা লাইন কিভাবে বাড়াবে দিয়ে লিখবে R20, তাহলেই হবে। আচ্ছা, ফ্রন্ট ভিউ আর টপ ভিউটা বোঝা গেল? ফ্রন্ট ভিউ আর টপ ভিউ হয়েছে তো, এখানে এখানে যেটা আঁকলাম এখানে সেটা এঁকে দিলাম আর কি। আচ্ছা, এবারে সাইড ভিউ আঁকবো, ঠিক আছে, সাইড ভিউটা কিভাবে হবে, চট করে দেখাচ্ছি। সাইড ভিউ মানে হচ্ছে এধার থেকে আঁকতে হবে, তাই তো? এধার থেকে দেখার সময় সাইড ভিউতে কি কি দেখতে পাবো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই জায়গাটা দেখতে পাবো, এই জায়গাটা দেখতে পাবো, এই জায়গাটা দেখতে পাবো, এই জায়গাটা, এই জায়গাটা, আর এই পুরো আর্কের এই জায়গাটা। বলো, এটা বাদে কিছু দেখা যাবে কি? না স্যার, কিছু দেখা যাবে না। তাহলে নিচে 20 24 20 মানে 64, তাহলে এইখান থেকে এই পুরোটা নিয়ে নিলাম 64, উপরের দিকে 20তে উঠলাম, উপরের দিকে 20তে উঠলাম, এই পুরোটার জন্য একটা স্ট্রেট লাইন দেখা যাবে,
তো 20 বাই 64-র একটা বক্স পুরো এখানে হয়ে গেল, এটা 20। এবারে উপরের দিকে কত উপরে উঠেছে এটা, না 32। তো এখান থেকে 32 উপরে উঠলাম, এধারে কত গিয়েছে 12। এই 12-তে দেখো, 12 এধারে যাওয়ার পরে এটা একটা ব্লক তৈরি করেছে এরকম। তো এখান থেকে 12-তে গিয়ে একটা ব্লক নামালাম, আর এই ধারেও আমি 12-তে এসে একটা ব্লক নামালাম। আচ্ছা, এধার থেকে সাইড থেকে দেখছি তো এখানে এই ব্লকটা দেখা যাবে, মানে এটা 20-র ব্লক, এখান থেকে এই ব্লকটা, আর এধারেও একটা ব্লক দেখা যাবে, সেটা হচ্ছে 20-র ব্লক। মানে 64 বাই 20-র একটা ব্লক এধারে, 64 বাই 20-র ব্লকটা উপরে, একটা 32 বাই 12-র ব্লক, উপরে একটা 32 বাই 12-র। আর পুরো এই আর্কটার জন্য এখানে একটা স্ট্রেট লাইন দেখা যাবে, তো এখানে একটা স্ট্রেট লাইন দিয়ে দেবো। যেহেতু এখানে একটা সেন্টার পয়েন্ট আছে, তো আমাকে এখানে একটা সেন্টার লাইন ড্র করতে হবে। এবারে এধার থেকে যদি দেখি, এখানে একটা এরকম ইনক্লাইন্ড প্লেন আছে, যেই প্লেনটা আমাকে মানে হিডেন অবস্থায় আছে, সেই হিডেন লাইনটা ড্র করতে হবে। সেই হিডেন লাইনটা শুরু হচ্ছে কত থেকে, কোথা থেকে, না এইখান থেকে উপরে 12 উপরে। যদি খেয়াল করে দেখো, এখান থেকে 12 উপরে, তাহলে এখান থেকেও 12 উপরে, তাহলে এই পয়েন্ট থেকে 12 উপরে এই এই গ্যাপটা থেকে শুরু হবে। শুরু হয়ে কত দূর অবধি যাবে, না এইখান অবধি, মানে হচ্ছে এধার থেকে 20 দূরে, তাহলে এধার থেকে 20 দূরে এরকম একটা পয়েন্ট। তো এই জায়গা থেকে এই জায়গাটাকে আমি হিডেন লাইনে ম্যাচ করিয়ে দিলাম। এটা হয়ে গেল সাইড ভিউ। বলো কারো কোথায় অসুবিধা আছে তো? স্যার বলুন, কোন জায়গাটা বুঝতে পারলে না বলো? হিডেন লাইন ওইটা কিন্তু হ্যাঁ, তো কি দেখতে পেলাম আমরা, না এই ব্লকটা দেখতে পেয়েছি, এটা এখানে ড্র করেছি, এই ব্লকটা দেখতে পেয়েছি, এখানে ড্র করেছি, এই জায়গাটা দেখতে পাচ্ছি, এটা এখানে ড্র করেছি, এই জায়গাটা দেখতে পাচ্ছি, এখানে ড্র করেছি, এই জায়গাটা দেখতে পাচ্ছি, এখানে ড্র করেছি, এইখানটা দেখতে পেয়েছি, এখানে ড্র করেছি। হিডেন লাইনটা কোথায় আছে, না এই যে এই কার্ভটা আছে কোথায় আছে, না এই জায়গাটায় আছে। তো এই জায়গাটার পজিশন যদি এই সামনের দিকে খোঁজার চেষ্টা করি, আমাকে এই লাইনটি শুধু আমার দরকার, কেননা আমি হিডেন, আমার শুধু এই লাইনটি হিডেন আছে, মানে এই প্লেনটা হিডেন আছে, তো এই প্লেনের জন্য এই লাইনটি হিডেন আছে। তো এই লাইনটাকে যদি আমি এই সামনে আনতে চাই, কোথায় আনবো, না এটা কত উপরে আছে, 12 উপরে আছে, তাহলে এই পয়েন্টটা থেকে 12 উপরকে নিয়ে যাব। আর এই পয়েন্টটা কোথায় পাবো, না দেখো এধার থেকে 20-তে আছে, তাহলে এইখান থেকে 20-তে এরকম জায়গায়। তো এই লাইনটা যদি আমি এখানে টেনে দিতে পারি, এই লাইনটা এটার সাথে সমান, তাহলে আমি এই জায়গা থেকে 12 উপরে গিয়েছি, আর এই জায়গা থেকে 20 এধারে এসেছি, দিয়ে দুটো লাইনকে স্কেল দিয়ে মিলিয়ে দিয়েছি। বুঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে সাইড ভিউটা আমার এখানে ড্র করে দেবো আমি। নিচে 64, এধারে 56, এধারে 20-র একটা ব্লক, এধারে 20-র একটা ব্লক, উপরের দিকে যে 12, এখানেও যে 12, এটা পুরো মিট করবে। এদার থেকে 12 আসবে, এদার থেকে 20 আসবে, এখানে একটা হিডেন লাইন হবে, আর মাঝখানে একটা সেন্টার লাইন হবে। ঠিক আছে, এটা হয়ে গেল সাইড ভিউ। তাহলে এটা ফ্রন্ট, আর এটা তোমার টপ, আর এধার একটা সাইড। কোশ্চেনটা মোটেই কঠিন ছিল না, শুধুমাত্র ডাইমেনশন অনেক আছে, এটা থেকে এটা খুঁজে বের করতে হবে, আর আমাদেরকে একটু চোখটা খোলা রাখতে হবে, একই জিনিস আছে। ঠিক আছে, হয়েছে, পরের প্রবলেমে যাব। আচ্ছা, তাহলে পরের প্রবলেমে যাচ্ছি। এটাকেও একদম দেখো, এটা অপেক্ষাকৃত সহজ আছে, একদম ডাইরেক্ট ড্র করব। ঠিক আছে, এইখানে তোমরাই বলবে যে কোন কোন জায়গাটা দেখতে পাবে বা কী কী দেখতে পাবে। এটা 6টা করিয়ে দিয়েছি, এটা আশা করি 7টা হয়ে গিয়েছে, এটা তোমরা সবাই আশা করি বলতে পারবে।
এটা তোমার হয়ে গেল, ঠিক আছে। এবারে কোন অ্যাঙ্গেল প্রজেকশন ড্র করতে বলেছে আগে দেখে নিই, কি বলেছে? থার্ড অ্যাঙ্গেল, তাই তো? তাহলে থার্ড অ্যাঙ্গেল উপরে কি হয়? উপরে সে টপ, টপ ভিউ, নিচে ফ্রন্ট ভিউ, সাইড ভিউটা কোন দিকে থাকবে? এই দেখুন, এই সরি, নিচে টপ ভিউ, এটা ফ্রন্ট ভিউ, এধারে সাইড ভিউ, তাই তো? রাইট সাইডেই থাকবে। আচ্ছা এবারে বলো, এধার থেকে ফ্রন্ট দেখছি কি কি দেখতে পাবো বলো। এই 50/100, আর এইটা এইটা এইটা, মানে এই প্লেনটা দেখতে পাবো আর এই জায়গাটা দেখতে পাবো, এই নিয়ে কারো কোনো সন্দেহ আছে? হ্যাঁ স্যার। আচ্ছা এই এধারে দেখো, এই জায়গাটা দেখতে পাবো, আর এই প্লেনটা কিরকম আছে? না একধারে এ হয়ে আছে, ইনক্লাইন্ড হয়ে আছে, মানে প্লেনটাও ইনক্লাইন্ড আছে, তার মানে এধার থেকে দেখতে পাবো যখন, এধারেও দেখতে পাবো আর এধারেও দেখতে পাবো। যদি একটা নর্মাল সিঁড়ি হতো তাহলে এই দুটো লাইনের জন্য একটাই লাইন দেখতে পেতাম, কিন্তু এখানে দেখো এই মোড়টার জন্য বোঝা যাচ্ছে যে এটা একটু পিছিয়ে আছে, এটা একটু এগিয়ে আছে, তাহলে এই লাইনটা একবার দেখতে পাবো আর এই লাইনটা একবার দেখতে পাবো। তাহলে এটার ফ্রন্ট ভিউ যদি আমি আঁকতে চাই কি দেখতে পাবো? ফ্রন্ট ভিউটা কোথায় হবে যেন? নিচে হবে। তাহলে নিচে কত নিচে? না 55 নিচে, আর উপরটা কত হয়ে যাচ্ছে আমার? পুরোটা 100। তাহলে এটা পুরোটা 100। ও হো হো হো, সরি 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 সরি, এই পুরোটা আমার 100, নিচে এলো 55, 100, 155, আর এই পুরোটা আমার ব্লক হয়ে গেল। এবারে কি দেখতে পাচ্ছি? না এই জায়গাটা দেখতে পাচ্ছি, কতটা অবধি এসেছে বলো? এই জায়গাটার ডিস্টেন্স কত? না 50। তাহলে এধারে উপরে যে কত উপরে যে, না 15 উপরে যে, এধারে আমার আসবে 50, অর্ধেকটা অবধি, আর এটা তো ম্যাচ করেই থাকবে। আচ্ছা এবারে আমাকে দুটো জিনিস দেখতে হবে, যে এই সাইড থেকে, এই সাইড থেকে এইটার ডিস্টেন্স আর এই সাইড থেকে এই পয়েন্টটার ডিস্টেন্স, এই দুটো ডিস্টেন্স জানতে হবে। তো এইটা এইটা থেকে এটার ডিস্টেন্স তো দেওয়া আছে 45, এই জায়গাটার ডিস্টেন্স কত হবে তোমরা বলো? মুছে দিচ্ছি পুরোটা, শুধু এই জায়গাটা বলছি, এই জায়গাটার ডিস্টেন্স কত হবে বের করে আমাকে বলো। স্যার কোনটা স্যার? এই জায়গাটা, এই জায়গাটা, এইখানটা বল। আচ্ছা ঘুরিয়ে যেতে পারে না, 20 কোথা পঁচিশ থেকে তো হবে বলো? 25 25 স্যার এইখানে লেখা নাই কিন্তু এটা মনে হচ্ছে 2500। এখান থেকে বের করা চাপের আছে, বোঝায় এখনো স্যার দেয়নি ডাইমেন্স। 40, স্যার আমি একটা ছবিতে দেখেছি 25 দিয়ে আছে। যখন দেখবো এটার থেকে 25 দূরে একটা পয়েন্ট পাবো, আর এটার থেকে 50 দূরে একটা পয়েন্ট পাবো, ঠিক আছে। একটা কাজ করা যেতে পারে, কিরকম না, যখন আমি সামনে থেকে দেখছি, একটা চেঞ্জ করি, যখন সামনে থেকে দেখছি তোমার এই জায়গাটা থেকে, হ্যাঁ, তখন এই পয়েন্টটা এই পয়েন্টে দেখা যাচ্ছে, তাই তো? তার মানে আমি বলতে পারি যে এই জায়গাটা এখন ওই পয়েন্টটা, এই পয়েন্টটা এখন,
তো এখান থেকে যে 25 দূরে এই পয়েন্টটা আছে, তাই তো দেওয়া আছে। তো আমি এইখান থেকে 25 দূরে একটা পয়েন্ট নিয়ে নিলাম। আচ্ছা আর কি করলাম না, আবার দেখলাম এই এই লাইনটা কোথায় মিট করেছে, না এই ধার থেকে 45 দূরে। তো ভালো কথা, আমি আবার এই পয়েন্টটা থেকে 45 দূরে একটা পয়েন্ট নিয়ে নিলাম, দিয়ে এই দুটো পয়েন্টকে মিট করিয়ে দিলাম। কেননা এই লাইনটার জন্য ওই লাইনটা আসবে যেটা এক্ষুনি ড্র করালাম, যে এখান থেকে 45 দূরে, এখান থেকে 25 দূরে, এই লাইনটা চলে এলো আমার এই জায়গাকে। ঠিক আছে, হয়েছে? এই লাইনটা কিভাবে এলো বোঝা গেল তো? হ্যাঁ স্যার, আচ্ছা হ্যাঁ স্যার, তারপরে আমি দেখো, তারপরে আবার বলছে এই পয়েন্টটা, এই পয়েন্টের কাজ শেষ, তাহলে এই পয়েন্টটা আবার এখান থেকে 50 দূরে আছে, 50 দূরে আছে, তাই না? তো আমি এই পয়েন্ট থেকে 50 দূরে এই পয়েন্টটাকে নিয়ে নিলাম, সেকেন্ড পয়েন্টটা। তো এবারে সেকেন্ড পয়েন্টটা যখন বের করতে যাব, আমি একটা কাজ করতে পারি কি না, সেট স্কোয়ারটাকে বসিয়ে এইখান থেকে এটার যে প্যারালাল লাইন পেয়েছি, এখান থেকেও সেই প্যারালাল লাইন ধরে একটা লাইন টেনে দিতে পারি। কেননা যে এটা একই প্লেনে আছে, এটা একই প্লেনে আছে, তো এই লাইনেরও এই লাইনের সাথে এই লাইনটা প্যারালাল আছে, তো তাহলে আমি এই লাইনের সাথেও এই লাইনটাকে প্যারালাল টানতে পারি। সে যেখানেই মিট করুক না কেন, তাতে আমার কিছু যায় আসে না, যদি আমি ডাইমেনশন নাও জানি করতে পারি। ঠিক আছে, বোঝা গেল কিভাবে করব? হ্যাঁ স্যার, না আমি বললাম কি যে আমার এই দুটো লাইন টানতে হবে, আমাকে ফ্রন্ট থেকে যখন দেখবো এই লাইনটা দেখতে পাবো, এই লাইনটা দেখতে পাবো, তো লাইন টানতে গেলে আমার পয়েন্ট দরকার, তো আমার এই পয়েন্টটা দরকার আর এই পয়েন্টটা দরকার। তো এই পয়েন্টটা কি এখান থেকে 25 দূরে আছে, তো এখান থেকে 25 দূরে নিলাম, এধার থেকে 45 দূরে আছে, তো এধার থেকে 45 দূরে নিলাম, দিয়ে এই লাইনটা টেনে দিলাম। আবার দেখছি এই পয়েন্টটা দরকার, তো এটা এখান থেকে তো অলরেডি 50 দূরে আছে, দরকার আছে, আর এই লাইনটা অলরেডি এর উপরেই টেনে দিচ্ছি। তাহলে দেখো আমি যদি ফ্রন্ট ভিউটা এখানে ড্র করে দেখাই, তাহলে এরকম আসবে এই জায়গাটা পুরো। তাই না, এলো ফ্রন্ট ভিউটা পুরো এখানে, এই ছবিটাই দেখো এখানে আঁকা হয়েছে। তো শুধুমাত্র ওটার প্যারালালে এটা এঁকে দিলেই হবে। তো এটা হয়ে গেল আমাদের ফ্রন্ট ভিউ। এবারে আমাদেরকে কী আঁকতে হবে? টপ ভিউ। তো উপর থেকে দেখলে কী দেখতে পাবো? উপর থেকে যদি দেখি তাহলে এই প্লেনটা দেখা যাবে পুরো, এই জায়গাটা দেখা যাবে আর এই জায়গাটা দেখা যাবে, এই পুরো জায়গাটা দেখা যাবে। তো এটা কিভাবে দেখা যাবে আমি এঁকে দিচ্ছি, এঁকে দেখাচ্ছি টপ ভিউটা। না এটা এখানে আসবে, একটা পুরো ট্যাঙ্গেল আসবে, তার সাথে সাথে এই পয়েন্টটার প্যারালাল করে এখানে একটা, এই পয়েন্টের প্যারালাল করে এখানে একটা পয়েন্ট আসবে, আবার এই পয়েন্টের প্যারালাল করে এরকম জায়গায় একটা, আর এটা ম্যাচ খেয়ে যাবে। এখানে এটা টানবো, এখান থেকে এটা, এখান থেকে এটা, এটা হয়ে যাবে টপ ভিউ। দেখো টপ থেকে এটাই দেখা যাচ্ছে কিনা, আমি টপ ভিউটা এখানে এঁকে দেখাচ্ছি কীরকম হবে। না টপ ভিউটা এরকম আসবে, এরকম আসবে, এই পুরোটা আসবে এভাবে, সরি এটা এখানকে আসবে, এটা এখানকে আসবে, এই জায়গাটার উপরে টপ ভিউ হবে। তো এই পয়েন্টটার জন্য এটা আসবে, আর এই নিচের পয়েন্টটা উঠে এসে এই জায়গাকে আসবে। আর কোথায়, সরি, এই যে এটা উঠে এসে এই এইখানকে আসবে এই জায়গাটাকে। তাহলে দেখো টপ ভিউটা এসেছে এবারে, আচ্ছা স্যার, তো ওই ভিউটাই এখানে আমি বসিয়ে দিয়েছি। সাইড থেকে দেখবো, এধার থেকে দেখলে কি দেখতে পাবো? না এধার থেকে দেখলে দেখো দেখতে পাবো এই জায়গাটা পুরো দেখতে পাবো, আর তার সাথে সাথে এই লাইনটার জন্য একটা স্ট্রেট লাইন, এই লাইনটার জন্য একটা স্ট্রেট লাইন, মানে অলরেডি আছে আর কিছুই না। প্রথমে তো এল দেখতে পাচ্ছি একটা, আমি এলটাকে চোখ বন্ধ করে আগে এঁকে নেব।
এইটা একটা এঁকে নেব, যে এই জিনিসটা দেখতে পাচ্ছি একটা বক্স এরকমে আছে আর এরকমে আছে, এটা বুঝতে কারো অসুবিধা নেই। এটা এখানে হবে না, সরি এরকমে হবে, এটা এলটা আসবে শুধুমাত্র সবার প্রথমে এই জায়গাতে। আর যখন এই জায়গাটা দেখব কি দেখতে পাবো, না এটার জন্য একটা স্ট্রেট লাইন, এটার জন্য একটা স্ট্রেট লাইন, তো এইটার সাথে এটা স্ট্রেট লাইন অটোমেটিক মিলে যাবে। সাইড ভিউটাও এটার উপরে আঁকতেছি আমি, এটার উপরে যেটা তোমার প্লেন এটার উপরে সাইড ভিউ আঁকলে কি আসবে, না এই জায়গাটা আসবে, আর এই লাইনটার সাথে এই লাইনটা অলরেডি মিশে গেছে, আর এই লাইনটার জন্য এই লাইনটা মিশে যাবে, আর এইখানে এই পয়েন্টটা আসবে। দেখো এইটাই তোমার হয়ে যাবে সাইড ভিউ। এইটা ডাইমেনশন লাইনগুলো চেঞ্জ করে দিচ্ছি, এইটা 20, এইটা তোমার 15, আর পুরোটা হচ্ছে 55, আর এদারটা পুরোটা হচ্ছে 75। এখান থেকে এই পয়েন্টটা 45, এইখান থেকে এইটা 50, এখান থেকে এটা 100। এটা তোমার ফ্রন্ট, টপ, সাইড, বলো বোঝা গেল কিভাবে আসছে? সবসময় যখন সোজাসুজি দেখবে, মানে ফ্রন্ট কিংবা টপ কিংবা সাইড কিংবা উপর থেকে যদি কোনো ইনক্লাইন্ড লাইন থাকে তাহলে সেইটাকে স্ট্রেট লাইন দেখা যাবে কোনো বডির ওপরে, যতক্ষণ না টপ থেকে দেখছো। টপ থেকে ইনক্লাইন লাইন সব জায়গা থেকেই ইনক্লাইন দেখা যাবে, যদি কখনো সাইড থেকে দেখো, যেমন এইটা যদি সাইড ভিউ হতো, এই জায়গাটা যদি সাইড ভিউ হতো তখন এটাকে ইনক্লাইন দেখাতো, এখন ফ্রন্ট থেকে যখন দেখছো তখন এইটাকেও ইনক্লাইন দেখাচ্ছে, এটাকেও ইনক্লাইন দেখাচ্ছে, কিন্তু টপ থেকে যখন দেখবে এটাকে কিন্তু আর ইনক্লাইন দেখাবে না, মানে এটার ক্ষেত্রে দেখাচ্ছে কিন্তু সব ক্ষেত্রে দেখাবে না। তো জায়গার অনুপাতে আমাকে দেখতে হবে, আমাকে ভাবতে হবে যে কোনটা কীরকমে আসছে, সেটা সেখানে কাজ করতে, সেটা সেখানে বোস করাতে হবে, আর নিজের ইমাজিনেশনটা বাড়াতে হবে। এটা এমন একটা জিনিস জাস্ট আমি বলতে পারি, কিন্তু কেউ যদি না ভাবো তাহলে কিন্তু সে কখনোই পারবে না, মানে এটা নিজের নিজেকে বিল্ড করতে হবে এই ক্যাপাসিটিটা, যে না এটাই বলে এটা এইভাবে হয়। কেননা আমি বলে দিচ্ছি, এই 3D অবজেক্ট তো আর বললেই তুমি বুঝে যাবে, নয় আমি জাস্ট একটা তোমাকে পার্সপেক্টিভ দিচ্ছি যে এইভাবে এটাকে করা যেতে পারে, তুমি এটাকে ভাবো আর এভাবে কাজে লাগাও।